বুধবার ভোরে পাঁচজন যাত্রী নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার ফিরছিল একটি মাইক্রোবাস। সিলেট জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা চালক সহ ৬ আরোহীর মধ্যে ৩ জন ভাগ্যক্রমে বের হতে পারলেও অপর ৩ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বিস্ফোরণে সিলিন্ডারের একটি টুকরার আঘাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৮ বছরের এক পথশিশু মারাত্মকভাবে আহত হয়। তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে মারা যায় শিশুটি। পিছন থেকে একটি যাত্রীবাহী মাইক্রো এসে ট্রাককে হিট করে, গাড়ির যে সিএনজিটা ওটা ব্লাস্ট করে, ওটা ব্লাস্ট করার কারণে গাড়িতে আগুন ধরে যায়। আগুন ধরার কারণে ৩ জনই গাড়ির ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওখানে এই সিএনজিটা ব্লাস্ট হলে ওখান থেকে একটা শেল গিয়ে একটা বাচ্চার উপর হিট করে বাচ্চাটা ওখানে মারা যায়। বাচ্চাটা গাড়ির প্যাসেঞ্জার না, সে ছিল প্রতিবেশী, পথচারী ছিল। আর মাইক্রোবাসটি বিয়ানীবাজার থেকে রোগী নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে ছিল। আমরা তো একজন হইল ড্রাইভার, যে আমার ভাই, আমার সাগর ভাই, আপন সাগর ভাই, আর একজন হইল আমার লাগাবাড়ির আমার সাগর ভাই। তারা একজন রোগী নিয়ে গেছিল ওসমানী মেডিকেল, আর এর ভর্তি করে দিয়া আবার সময় এই দুর্ঘটনা করছে। ওসমানী মেডিকেল রোগী নিয়ে গেছিল ড্রাইভার যিনি সুনামুদ্দিন, উনি আমার বাগনা হন সম্পর্কে, আর সাথে ছিল ওনার চাচাতো ভাই। তোরা রোগী ওসমানী মেডিকেল দিয়ে আসার পথে এই হেতিমগঞ্জ নামক স্থানে আর কি ট্রাকের সাথে ধাক্কা লেগে এই সাথে সাথে ৩ জনই জায়গাত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এই যেগুলো শব্দটা দিয়া ফুটিয়া শব্দটা দিছে এই বাচ্চাগুলো তার রুম থাকি বাড়িয়া দিয়ে করছে। আর এই যে দ্বিতীয়ত জায়গা দেখিয়েছিল না, এই জায়গাটার মাঝে বাচ্চাটার উপরে এইটা পড়ে যায়, বাচ্চাটার অবস্থা সিরিয়াস হয়েছে। ঘটনায় আগুন লেগে ট্রাকের পেছনের চাকা সহ কিছু অংশ পুড়ে যায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।